ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আরিফুল ভাই ভারত থেকে আপনি প্রশ্ন করেছেন, আপনার প্রশ্ন হলো যে আপনি যদি প্রয়োজনে মিথ্যা কথা বলেন এবং ওই মিথ্যা কথাটা না বললে আপনি বিপদে পড়তে পারেন, যেমন হয়তো বাতিল ফেরকাগুলো আছে তাদের বিরুদ্ধে লেখালেখি করলে অনেকে হয়তো আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি অ্যাকাউন্টটি আপনার অস্বীকার করে যান। তো সম্মানিত ভাই, এ ব্যাপারে প্রথম কথা বলবো যে মিথ্যা কথা বলা জায়েজ নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুনাফিকের আলামত তিনটি, তার মধ্যে এক নম্বর আলামত হচ্ছে ইযা হাদাসা কাযাব, যখন সে কথা বলে তখন সে মিথ্যা কথা বলে। কেমন? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসে বলা হয়েছিল সফওয়ান বিন সুলাইম থেকে হাদিসটি মুরসাল সূত্রে, মানে তাবিঈ সাহাবীকে বাদ দিয়ে রাসূল থেকে বর্ণনা করেছেন, সেখানে বলা হচ্ছে যে আয়াকুনুল মুমিনু শাহীহান, মুমিন কি বকুল হতে পারে, মুমিন কি কাপুরুষ হতে পারে, উভয় ক্ষেত্রে রাসূল বলেছেন হ্যাঁ হতে পারে। তারপরে তৃতীয় প্রশ্ন করেছেন আয়াকুনুল মুমিনু কাযাবান, মুমিন কি মিথ্যুক হতে পারে, তখন তিনি বলেছিলেন যে না, মুমিন মিথ্যুক হতে পারে না। তো মুমিনের গুণ মিথ্যা বলা নয়, মুমিন অবশ্যই মিথ্যা পরিহার করবে, ঠিক আছে ভাই? আর কারো হেদায়েতের দায়িত্বের জিম্মা আমাদেরকে দেওয়া হয়নি, আল্লাহর নবী মুসা আলাইহিস সালামের হেদায়েতের দাওয়াতের মাধ্যমে ফেরাউন হেদায়েত হয়নি, লুত আলাইহিস সালামের স্ত্রী তার দাওয়াতে হেদায়েত হয়নি, নূহ আলাইহিস সালামের ছেলে তার স্ত্রী হেদায়েত হয়নি, রাসূল সাল্লামের চাচা আবু তালেব কত কাছের লোক হেদায়েত হয়নি। তো এই জন্য নিজের জীবনকে ঝুঁকিতে ফেলে দিয়ে আপনার অত দাওয়াতি কাজ করার প্রয়োজন নেই, আপনি স্বাভাবিকভাবে লিখে যাবেন। দলিল প্রমাণের ভিত্তিতে সুন্দর করে গুছিয়ে কোনো বিষয় আপনি জানা থাকলে সেটা আপনি লিখতে পারেন, ঠিক আছে? এবং এই ক্ষেত্রে কোনো পীর সাহেবের নাম নেওয়ার আপনার প্রয়োজন নেই, তাহলে সরাসরি অ্যাটাক আপনার গায়ের উপরে আসবে না। আর আল্লাহ বলছেন ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমরা যতটুকু পারো আল্লাহকে ভয় করো, আপনার জীবন বিপন্ন করে দিয়ে আপনাকে আল্লাহকে ভয় করতে হবে এটা নয়। মহান রব্বুল আলামিনের রহমতে মেলা জায়গায় মেলা ধরনের মানুষ রয়েছেন, যাদের অনেকের হয়তো এমন অ্যাবিলিটি রয়েছে যারা কথা বললেও পীরদের বিরুদ্ধে কোনো আপনার সমস্যা নেই, তাদের কোনো সমস্যা হবে না আল্লাহর রহমতে, তারা সেই নিরাপত্তার রক্ষা করেই কথা বলতে পারেন। তো এই জন্য আরও অন্যান্য দায়ী রয়েছেন, অন্য সবাই কথা বলছেন, তো আপনি সরাসরি আপনার এলাকার পীরের বিরুদ্ধে বলে আপনি তাদের চরম শত্রুতে পরিণত হবেন না। ধর্মীয় শত্রুতা, গোঁড়ামি, অজ্ঞতা এত মারাত্মক আপনি কল্পনা করতে পারবেন না। আমাদের বাংলাদেশে আমি শুনেছি বিশ্বস্ত সূত্রে যে একটি সহি আকিদার মসজিদকে তারা গুড়িয়ে দিয়েছে, আরেকটি সহি আকিদার মসজিদকে পুড়িয়ে দিয়েছে, এবং একজন বৃদ্ধ লোক তিনি সহি আকিদা গ্রহণ করেন তার কারণে হত্যা করা হয়েছে রাতের অন্ধকারে। তো এত কঠিন হতে পারে এইসব বিদাতি এবং শিরিকি দলগুলো, তাদের অন্ধ অনুসরণ অনুকরণের জন্য আপনার প্রচুর তারা ক্ষতি করতে পারে, তারা জাদুটোনা ইত্যাদির মাধ্যমে আপনার জীবনকে দুর্বিষহ করে তুলতে পারে। এই জন্য আপনি স্বাভাবিক দাওয়াত দিয়ে যান, হকটা প্রচার করে যান, কারো পিছনে লাগিয়েন না আপনি, ঠিক আছে? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে সত্যের প্রচার করার তৌফিক দান করেন, এবং সকল দিনই ভাই ও বোন যারা দাওয়াতি কাজের সাথে জড়িত আছেন আল্লাহ সবাইকে হেফাজত করুন, আল্লাহ সকল মুসলিমকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।